শেষ নিঃশ্বাস ত্যাগ করার একদম শেষ সময়ে হাসপাতালের বেডে সিঁদুর পরিয়ে প্রেমিকার ইচ্ছে পূরণ করলো প্রেমিক। বর্তমান সময়ে আজকের প্রেম কালকে টেকে না। প্রেমিক বা প্রেমিকার খারাপ সময়ে একজন আরেকজনকে ছেড়ে পালাতে পারলেই বাঁচে। তাই বলে যারা মনে করেন সত্যিকারের ভালোবাসার দুনিয়া থেকে উঠে গেছে, তাদের জন্যই আজকের এই বাস্তব ঘটনাটি, যা বর্তমান সময়ে কোনোভাবেই কল্পনা করা যায় না, যে প্রেমের গল্পে অবাক গোটা দুনিয়া। উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘির বাসিন্দা সুব্রত কুণ্ডু, বাবা শক্তিপদ কুণ্ডুর চালের ব্যবসা, দুই ভাইও বাবার ব্যবসা দেখেন। সুব্রত একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। টুঙ্গিদিঘি হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক পড়তে শিলিগুড়ি আসেন তিনি। বয়েজ হাই স্কুলে পড়ার সময় বন্ধুদের মাধ্যমে আলাপ হয় শিলিগুড়ি নেতাজি গার্লস স্কুলের ছাত্রী বিথি দাসের সঙ্গে। 2009 সাল থেকে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। বিপত্তি ঘটে দুবছর পর। 2011 সালে বিথি তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। টেস্টের ফল প্রকাশিত হয়েছে। ডান হাতের কবজিতে একটি টিউমার থেকে বিথি অসুস্থ হয়ে পড়েন। শিলিগুড়িতে অস্ত্রোপচার করে তা বাদও দেয়া হয়। তবে বাইপসি রিপোর্টে ধরা পড়ে টিউমারটি ম্যালিগন্যান্ট। সেই থেকে লড়াই শুরু। চিকিৎসার জন্য এক বছর মুম্বাইয়ে থাকতে হয় বিথিকে। সেই থেকে সুব্রত কখনো মুম্বাই কখনো শিলিগুড়ি করে চলেছেন। বিথির বাবা কালীপদ দাস রেলের লোকো পাইলট ছিলেন। মেয়ের চিকিৎসার জন্য তিনি স্বেচ্ছায় অবসর নেন। কেমোথেরাপির পর 2012 থেকে 2015 সাল পর্যন্ত বিথি সুস্থ ছিলেন। এরপর রোগ ছড়াতে শুরু হয় অন্যত্র। ফের রেডিওথেরাপি চালানোর পর আবার 3 বছর সুস্থ ছিলেন। ফের কবজি এবং কনুয়ের কাছে একটি উপসর্গ। চিকিৎসক হাত কেটে বাদ দিতে বললেন, তাই করা হলো। 2018 সালের অক্টোবরে চিকিৎসক বললেন আর ভয় নেই, বাধা নেই বিয়েতেও। তবে সেই শান্তি বেশি দিন রইল না। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ল গত মার্চে। এরপর 4 বার নার্সিংহোমে ভর্তি করানো হয়। ক্যান্সারে আক্রান্ত বিথির সঙ্গে যেভাবে গত 9 বছর ধরে আঁকড়ে ছিলেন সুব্রত, তা কিছুটা হলেও অবাকই করেছে দুই পরিবারকে। এ কয় বছরে তাকে সুস্থ করতে পরিবারের সঙ্গে সুব্রতও ছুটেছেন কখনো মুম্বাইয়ে, কখনো বেঙ্গালুরুতে, কখনো বা শিলিগুড়িতে। এক ভালোবাসার গল্প, যে গল্পে স্কুলের গণ্ডি না পেরোতেই ক্যান্সারে আক্রান্ত হয় মেয়েটি। সেই রোগের কাছে হেরে গিয়েও এ গল্প বিথি আর সুব্রতর হার না মানার জীবন কাহিনী। শেষ পর্যন্ত প্রেমিকার পাশে থেকে তার শেষ ইচ্ছেকে মর্যাদা দিয়ে বিথির সিঁথিতে সিঁদুর দিয়েছেন সুব্রত। তারপর সব শেষ। ভারতের শিলিগুড়ির একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিথি, কিন্তু আপ্লুত করে রেখেছে দুই পরিবারকে। পারিবারিক সূত্রে জানা গেছে, বিথির ইচ্ছে ছিল সুব্রতকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার। সেজন্য সেই দুপুরেই দুই পরিবারের উপস্থিতিতে শেষ ইচ্ছে পূরণ করেন সুব্রত। সেই সময়ে কিছুটা ক্লান্ত স্বরেই সুব্রত বলেন, এবার আর বিথিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না। ছোট্ট এই জীবনে কত প্রেমের গল্পই না আমরা জেনেছি শুনেছি। তবে বর্তমান সময়ে এমন একটি ভালোবাসার গল্প, একদিকে যেমন প্রশান্তির, অন্যদিকে আবার চরম হতাশার অমন পরিণতির জন্য। প্রিয় ভিউয়ার্স, গোটা দুনিয়া কাঁপানো এমন ভালোবাসার গল্পটি নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। বাস্তবে এই ঘটনাটি আপনার হৃদয়কে ব্যথিত করলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। আরও এমন হৃদয় বিদারক বাস্তব ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।